নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি মুক্ত রাজ্য, রাজ্য সম্মেলনের অন্তিম দিনে আওয়াজ তুললেন বাম নেতা। করিমগঞ্জে ব্যাপক পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ বিএসএফ জওয়ানদের, ধৃত এক। শতাধিক পড়ুয়াদের পাঠদানে এক শিক্ষক, ক্ষোভ অভিভাবক ও স্কুল পরিচালন সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সিপিআইএম এর 23তম রাজ্য সম্মেলনে আওয়াজ উঠল গোটা রাজ্যে বিজেপির পরাজয় ও জনবিচ্ছিন্ন দল হিসেবে প্রতিষ্ঠা করা। বৃহস্পতিবার সংগঠনের তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনে নবনির্বাচিত রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে এই আহ্বান জানান। সম্মেলনের অন্তিম দিনের শেষে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অসম সহ গোটা দেশের জন্য বিপজ্জনক এই দল। জনবিরোধী নীতি প্রয়োগ করে গোটা রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীকে বিভাজিত করছে, পাশাপাশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে চলছে এই সরকার। এছাড়াও রাজ্যে এনকাউন্টারের নামে জঘন্যতম ঘটনা চালিয়ে যাচ্ছে। মোট 18টি প্রস্তাব নিয়ে গোটা রাজ্যে বিজেপি দলের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতেই এই সম্মেলন ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্যে গ্রহণ করা বিভিন্ন নীতি এবং কর্মকলাপ নিয়ে তীব্র সোচ্চার ছিলেন একমাত্র বিধায়ক মনোরঞ্জন তালুকদার। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে হেনস্থা করতে বিজেপি লক্ষ্য স্থির করে রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। মূলত এই সম্মেলনে বিজেপির বিভিন্ন কর্মকলাপ এবং নীতির বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রায় 50 জন সদস্য বিশিষ্টদের নিয়ে এক নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রায় 313 জন প্রতিনিধি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। আমার এই সিপিআইএমর 23 সংখ্যক যে অসম রাজ্যিক সম্মিলন শিলচৰত হল, এই সম্মিলনৰ মূল রাজনৈতিক স্লোগানটো হল, বিজেপিক জনবিচ্ছিন্ন আৰু পরাজিত কৰিব লাগে। কারণ বিজেপি অসমৰ কাৰণে বিপদ, ভারতবর্ষৰ কাৰণে বিপদ। তেওঁলোকে মানুহক সাম্প্রদায়িক ভিত্তিত, ভাষাৰ ভিত্তিত আৰু বর্ণৰ ভিত্তিত অসমত দেখিছোঁ প্রতিটো জনগোষ্ঠীক তেওঁলোকে ভাগ কৰিব ওলাইছে আৰু সম্পূৰ্ণ জনবিৰোধী নীতিবিলাক লৈ তেওঁলোকে আগবাঢ়িছে। জনসাধাৰণৰ ওপৰত বোজা জাপে দিয়া আৰু যিবিলাক কলা বেপাৰী আছে কয়লাৰ, তাৰপাছতে আপোনাৰ যিসকল কলা বেপাৰী আছে মাছৰ, গতিকে কলা বেপাৰী আৰু যিসকল পুঁজিপতি তেওঁলোকৰ স্বাৰ্থ ৰক্ষা কৰাৰ কাৰণেহে বিজেপি চৰকাৰ। আৰু তেওঁলোক সম্পূৰ্ণভাৱে গণতন্ত্ৰ বিৰোধী চৌধতান্ত্ৰিক। নগাঁৱৰ ঘটনাৰ মাজেৰে ওলাই পৰিছে যে তেওঁলোকে এনকাউণ্টাৰৰ নামত কি জঘন্য ঘটনাবিলাক সংঘটিত কৰি আছে। এইখন চৰকাৰ জনবিৰোধী, কাৰণ মানুহক কোনো বিকল্প নিদিয়াকৈ হাজাৰ হাজাৰ পৰিয়ালক উচ্ছেদ কৰিছে। ই সমস্যাৰ সমাধান নকৰে, সমস্যা বৃদ্ধিহে কৰিব। গতিকে এইখন চৰকাৰৰ বিৰুদ্ধে সমগ্ৰ ৰাজ্যখনত যাতে এটা জনজোৱাৰ সৃষ্টি কৰিব পৰা যায়, সেইটোৰ কাৰণে আমাৰ ৰাজ্যিক সন্মিলনে জনসাধাৰণৰ প্ৰতি আহ্বান জনাইছে। করিমগঞ্জের এলংজুড়ি এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 40-50 হাজার টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করল মোবারকপুর বিএসএফ ক্যাম্পের 7 নং ব্যাটালিয়ানের জওয়ানরা। বৃহস্পতিবার বিএসএফ এর জওয়ানরা এলংজুড়ি এলপি স্কুলের সামনে তল্লাশি চালিয়ে AS-10AC-5322 নম্বরের এক অটোরিকশা থেকে এই নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পরে বিএসএফ জওয়ানরা খবর দেয় করিমগঞ্জ সদর থানায়। খবর পেয়ে ডিএসপি জিডি শর্মা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত 99 গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ শাহিদুর রহমান নামের এক পাচারকারীকে বিএসএফ এর হাত থেকে সমঝে থানায় নিয়ে যান। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত এই নেশা সামগ্রীর বর্তমান বাজার মূল্য প্রায় 40-50 হাজারের কাছাকাছি হবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানান ডিএসপি শর্মা। আমাৰ 7 বেটেলিয়ন বিএসএফৰ ইনফৰমেশ্যন আছিলে, তেওঁলোকে মানে ড্ৰাগছ বেপাৰী এজন ইয়াতে কৰেক্ট কৰি থৈছিলে। সেইমতে আমি পুলিচ সদৰ থানাৰ পৰা আহিলোঁ। আহি পেলাই চাৰ্জ কৰাত 5 পেকেট ইয়াবা টেবলেট পোৱা গৈছে। 5 পেকেট মানে টোটেল 1000 টেবলেট, এপ্ৰক্সিমেট ৱেইট 99 গ্ৰাম পোৱা গৈছে। বাজাৰ মূল্য কিমান হ'ব ছাৰ? বাজাৰ মূল্য 5 পেকেট হ'ব 1000, এৰাউণ্ড 50 ওচৰত হ'ব। 2000 আৰু মানুহ কেইটাই লৈ যোৱা কি হয়? চাইদুৰ ৰহমান গাড়ী আছিলে নেকি? গাড়ীৰ পৰা ধৰিলে নেকি? গাড়ী তাৰ জেকেটত পোৱা গৈছিলে, বাকী খোজ কৰিলে ওলাব পাৰিলে। অন্যদিকে এলাকার স্থানীয়রা সংবাদ মাধ্যমের কাছে জানান, ধৃত সাহিদুর রহমানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, সে এমন কাজ কিছুতেই করতে পারে না।
জেগাটোর বনো তুই আগে তারকে জেগাট উপরে লাই তো আসলো গাড়ি সিটোর মধ্যে তো কোন জেগাটোর মধ্যে তুইয়া তারা গেছে গড়িয়া কোনটা কি আপনার গোসাই জায়গা দেখতে পারছেন না বেসেছে মারছে তারা ফোন ফোন মারিয়ালে তারা কইছে মানে কে রাখছে এখন দেখছুন না কেউ আপনারা দেখছেন আমরা ফালার মানুষেরা আমার গাড়ি একবার ফাইভ পালে আমার গরুর ভিতরে বিএসএফ শিক্ষার খাতিরে সরকার ব্যাপকভাবে টাকা ব্যয় করলেও কার্যত রাজ্যের অনেক স্থানে আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক হাল উন্নত হয়ে ওঠেনি। শতাধিক সংখ্যক পড়ুয়াদের বিপরীতে মাত্র একজন শিক্ষকই চালাচ্ছেন একটি প্রাথমিক স্কুলে নিয়মিত পাঠদান, ফলে স্বাভাবিকভাবে স্কুলের পঠন পাঠনের অবস্থা লাঠি উঠেছে। এমনই করুণ দশা নিয়ে পাথারগাঁদের শিক্ষাখণ্ডের অসমীয়া জেলা মত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী এলাকার বায়বিপ্লাজিপির নীলকান্তপুর গ্রামে চলছে একটি সরকারি এলপি স্কুল। করোনা আবহে সরকারি সুরক্ষাবিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন। বর্তমানে কোভিড পরিস্থিতির উন্নতি হওয়াতে গত 15 ফেব্রুয়ারি থেকে স্কুলসমূহে নিয়মিত পাঠদানের ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেকু। ফলে স্কুল খুলতেই পড়ুয়ারা ফের স্কুলমুখী হলেও প্রয়োজনীয় শিক্ষকের অভাবে স্কুলের শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবক সহ স্কুল পরিচালন সমিতির কর্মকর্তারা। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে পেয়ে স্কুল পরিচালনা সমিতির কর্মকর্তা সহ অভিভাবকরা স্কুলের বর্তমান বেহাল দশা সম্পর্কে বলেন যে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে মাঝে মধ্যে স্কুল পরিচালন সমিতির সভাপতি নিজ থেকে উক্ত স্কুলে পাঠ্যাভ্যাসে সাহায্য করলেও তা যথেষ্ট নয়। প্রয়োজনীয় শিক্ষক স্বল্পতায় ধুঁকছে প্রত্যন্ত এলাকার একমাত্র এই স্কুলটি, এতে কুচিকাঁচাদের অদূর ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে। সৃষ্ট সমস্যা সমাধানে স্থানীয় ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের দ্বারা সমষ্টির বিধায়ক সহ শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, জেলা শাসক ও বিইওর আশু হস্তক্ষেপ কামনা করেন। পূর্ব নীলকান্তপুর এলপি স্কুলের এসএমসি কমিটির প্রেসিডেন্ট, বিগত এক বছর আগে হেড টিচার মারা গেছেন এই স্কুলের, অ্যাসিস্ট্যান্ট একজন আছেন তান খুব কষ্ট হয়, 80 জন ছাত্র আছেন এই স্কুলের মধ্যে, তান পড়াশোনা করানি খুব কষ্ট হয়। আর আমরাও বাচ্চা কাচ্চা মানুষ কীভাবে ঠিক হইতে কীভাবে মানুষ হইতে আমরা তো কিছু অনুভব করতে পারি না। এর লাগে আমি ফাতেহগাঁদির বিধায়ক কৃষ্ণেন্দু পাল স্যারের কাছেও সাইয়ার, স্কুল ইন্সপেক্টরের কাছে সাইয়ার, বিশিষ্ট উপলেবরের ব্যক্তিবর্গর কাছে সাইয়ার, আমরা স্কুলের এজন প্রধান শিক্ষক দেওয়ার লাগে, 2 জন মাস্টার দিলে আমরা খুব ভালো হয়। অন্য আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে এক গণস্বাক্ষর অভিযানের সূচনা হয়। বুধবার দাবি কমিটির অন্যতম সহযোগী সংগঠন হিউম্যান সায়েন্স ফোরামের সদস্যদের উপস্থিতিতে রাঙ্গিরখালী ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে গণস্বাক্ষর অভিযানের শুভারম্ভ হয়। সনদপত্রে শহরের জনগণ ব্যাপক হারে যুক্ত হন। দাবি কমিটির পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালকে 300 শয্যার হাসপাতালে উন্নীত করা সহ আধুনিকীকরণের দাবি সনদপত্রে তুলে ধরা হয়। স্বাক্ষর অভিযান চলাকালে স্থানে স্থানে পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হরিদাস দত্ত, নির্মল কুমার দাস, দীপঙ্কর চন্দ, কমল চক্রবর্তী, ইন্দ্রাণী ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সংগঠনের পক্ষ থেকে 2 বার সনদপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক শিলচর সফরকালে দাবি কমিটির এক প্রতিনিধি দল আবর্ত ভবনে দেখা করে হাসপাতালের বর্তমান অব্যবস্থার বিষয়ে আলোচনা করেন এবং 2020 সালের নভেম্বর মাসে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তার দেওয়া 300 শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। দাবি কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার বিধায়ক ও রাজনৈতিক দলের কাছে আবেদন রাখা হয়। সিভিল হাসপাতালকে উন্নতমানের পরিকাঠামো সহ আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য দাবি উত্থাপন করতে। এছাড়াও বক্তব্যে সিভিল হাসপাতালের অব্যবস্থার কথা তুলে ধরে বলা হয় যে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি সহ
11টি সহযোগী সংগঠনের পক্ষ থেকে সিভিল হাসপাতালকে 300 সজ্জার হাসপাতালে উন্নীত করা সহ আধুনিকীকরণের লক্ষ্যে বিগত কয়েক মাস থেকে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করে চলছে। দাবি কমিটির পক্ষ থেকে সরকারের নিকট কয়েকবার দাবি পেশ করে বলা হয়, শিলচর সিভিল হাসপাতালকে 300 সজ্জা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করতে হবে এবং সরকার অনুমোদিত 20টি আইসিইউ স্থাপন করতে এবং গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী সিভিল হাসপাতালের আদলে শিলচর সিভিল হাসপাতালের আধুনিকীকরণের দাবি জানানো হয়। এছাড়াও হাসপাতালে মেডিসিন, সার্জারি, শিশু বিভাগ, ইএনটি, প্রসূতি, হাড়, দন্ত, মানসিক রোগ ইত্যাদি বিভাগ পৃথকভাবে গড়ে তুলতে এবং প্রতিটি বিভাগের জন্য প্রয়োজনীয় সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ করতে ও সার্জারির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। এই গণস্বাক্ষর অভিযানকে সফল করতে সকলের প্রতি দাবি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেই যে উদ্দেশ্য সেটা আপামর জনসাধারণের মঙ্গল কল্পে, তাদের স্বাস্থ্য পরিষেবার যাতে সুযোগ সুবিধা সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা, আমাদের মুখ্যমন্ত্রী যখন 2020 সালে যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এই সিভিল হসপিটালের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে, যে এই সিভিল হসপিটাল একটা 300 বেডের হসপিটালে রূপান্তরিত করা হবে, উন্নীত করা হবে। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম যে সেই হসপিটালের যে করুণ অবস্থা আগে ছিল সেই একই রকমের রয়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য মহোদয়া বিশদভাবে আমাদের এই যৌথ এক সংস্থা সিভিল হসপিটাল ডেভেলপমেন্ট কমিটি, যার উদ্দেশ্য এবং তার বিভিন্ন দিক রূপরেখা, সরকারের কয়েক কোটি টাকার জনকল্যাণমুখী প্রজেক্ট অর্থসমাপ্ত অবস্থায় ফেলে রাখার দরুন সোনাই বিধানসভা কেন্দ্রের ট্যাংনাপার গোবিন্দনগরের জনগণের ডিজিটাল যুগে ভরসা বাঁশের সেতু। জনগণের দীর্ঘদিনের সংগ্রামের পর 5 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর কাজ, কিন্তু আচমকা কাজ অসম্পূর্ণ রেখে উধাও হয়ে যান নির্মাণকারী সংস্থার কর্মীরা। সেতুর কাজ সম্পর্কে কোনো হেলদোল নেই প্রাক্তন ও বর্তমান বিধায়কের, এ নিয়ে প্রশ্ন তুলেন বুধবার সরব হয়েছিলেন স্থানীয় নাগরিকরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে খোদ সরব হলেন এলাকার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এলাকার বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার ব্যর্থতার দরুন সোনাই ট্যাংনাপার গোবিন্দনগরের সংযোগ করে সেতুটি অসমাপ্ত রয়েছে বলে সরাসরি তোপ দাগালেন তিনি। এলাকাবাসীর দীর্ঘ 30 বছরের গণদাবির পর তার আমলে সেতুটির কাজ শুরু হয়েছিল, কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় কাজটি অসম্পূর্ণ ও অবহেলিত হয়ে পড়ে রয়েছে। তবে আগামী মাস তিনেকের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের তখন তৎকালীন পিডব্লিউডি মিনিস্টার, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব ছিলেন, তখন ওনার সঙ্গে আলাপ করে উনি 6 কোটি টাকা স্যাংশন করেছিলেন আর ওই ব্রিজটা স্যাংশন হয়েছে। এরপরে টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, মানে যুদ্ধগতিতে কাজ চলছে। কিন্তু দেখা গেছে যেটা ব্রিজের অরিজিনাল ডিপিআর, যেটা ওই ডিপিআর থেকে ব্রিজের লেন্থ একটু বেড়ে গেছে, নদীর ইরোশন হয়ে লেন্থটা বেড়ে গেছে। লেন্থটা বেড়ে যাওয়াতে কি হয়েছে, অরিজিনাল এস্টিমেট আর ওয়ার্ক এস্টিমেটের ডিফারেন্স হয়ে গেছে। এখন কন্ট্রাক্টর বলছে যে রিভাইস এস্টিমেট করে একটু ফান্ডের প্রয়োজন, কিন্তু এই ফান্ডটা এখন যিনি বিধায়ক আছেন, উনি সরকার দলের বিধায়কটা, এর জন্য ওনার পক্ষে সম্ভব হচ্ছেন না। আমি যদি থাকতাম তো হয়তো এর আগেও ব্রিজটা শেষ হয়ে যাবে। আমি এখন চেষ্টা করতেছি, আমাদের এমপি মহোদয়ের নলেজও আমি বুঝেছি যে ওই ব্রিজটা যেহেতু অ্যাবাভ 70% কাজ হয়েছে, ওটাকে অতি সুন্দর কাজ শেষ করে যেহেতু এখানে একটা রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, এই ব্রিজটা হয়ে গেলে এই স্কুল থেকে সোনাই শহরের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার হয়ে যায় আর ঘুরে আসলে প্রায় 9 কিলোমিটার হয়। এই ডিস্টেন্সটা কমানোর জন্য এটা ব্রিজটা খুবই দরকার। আর তাদেরকে আশ্বস্ত করে আমি বলছি যে খুব কম সময়ের ভিতরে এই স্যাংশন, টাকা স্যাংশন হয়ে যাবে আর আগামী মৌসুমের আগে আগে এই ব্রিজটা সম্পূর্ণ। তবে স্যার, কি আমরা ধরে নিতে পারি আপনি যেটা বলছেন বর্তমান বিধায়কের ব্যর্থতার জন্য কাজটা বন্ধ রয়েছে? অবভিয়াসলি ব্যাপার হয়েছে যে দেখেন, সরকার দলের বিধায়ক হলে যেভাবে কাজ হয়, অন্য বিরোধী দলের বিধায়ক হলে
কংগ্রেস মুক্ত সোনাই পুরবোর্ড গড়ার সংকল্প নিয়ে নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করলেন সোনাইয়ের চার নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিলু রানী দাস। বুধবার সন্ধ্যায় স্থানীয় বিশিষ্টজন সহ দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচনী রণকৌশল নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে কার্যালয়ে উদ্বোধন করা হয়। এতে বক্তব্য রাখেন কোঅপারেটিভ চেয়ারম্যান তথা সাংসদ প্রতিনিধি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুর ওয়ার্ডের জয়ী প্রতিনিধি শাহরুল আলম লস্কর, রামেশ্বর শর্মা, রঞ্জিত সিং, অতুল শুক্লবৈদ্য, ভজন সেন, প্রার্থীর স্বামী সুবিনয় দাস প্রমুখ। এদিন উপস্থিত বক্তারা জানান, বিজেপি নির্বাচনের ফলাফল যত ভালো হবে এলাকার উন্নয়নও ততটুকু ভালো হবে বলে মত ব্যক্ত করেন। আপনাদের আশীর্বাদে আমি ভারতীয় জনতা পার্টির মনোনয়ন পেয়েছি, তাই আমাকে জয়ী করে সবাই তথা এই ওয়ার্ডের উন্নয়নের সুযোগ প্রদান করুন। আজকের এই সভায় এইটুকু আমার বক্তব্য। সবার সহযোগিতায় আগামী 6 মার্চ আপনাদের মূল্যবান ভোট দিয়ে ভোটটা গঠনের জন্য সবাই সহযোগিতা কামনা করি। আর আমরা এত আনন্দিত, আমাদের নির্বাচনের আগেই কালকে সরকার ডিক্লেয়ার দেবে ভারতীয় জনতা পার্টি আসামে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শাহরুল আলম নির্বাচিত হবেন। সেটা একটা শুভলক্ষণ। আমরা এবার যারা দল থেকে টিকিট পেয়েছেন, আমাদের আশা আগামী 5 বছর সুষ্ঠুভাবে পরিচালনা হবে, দক্ষ নেতৃত্ব আছে। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী আছে, সরকারের সমর্থিত প্রতিদ্বন্দ্বী আছে। আমরা এখানে যারা বসে আছেন সবেরই সোনাই পৌরসভায় একে অন্যের পরিপূরক, একে অন্যের সহযোগিতা নিয়ে 3 নম্বর, 2 নম্বর, 5 নম্বর সবেরই আগামী নির্বাচনের জন্য প্রচার করার জন্য আমি অনুরোধ রাখি। আগামী রবিবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি স্থানীয় নর্মাল স্কুলের মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে লায়ন্স ক্লাবের 18তম গণবিবাহ। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় এবছরে 12 জোড়া বরকনেদের ছাদনতলায় নিয়ে আসা হবে। তারপর সম্পূর্ণ বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সংসার ধর্ম আবদ্ধ হবেন 12 জোড়া নবদম্পতিরা। বিয়ের সব ধরনের আচারবিধি মেনে এই গণবিবাহ সম্পন্ন হবে। পাশাপাশি 1 মাসের রেশন সামগ্রী নবদম্পতির হাতে তুলে দেওয়া হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও গণবিবাহ উপলক্ষে দিনব্যাপী থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে এই বিবাহ ঘিরে ক্লাব কর্মকর্তাদের মধ্যে চূড়ান্ত উৎসাহ দেখা গেছে। নর্মাল স্কুল প্রাঙ্গণে বিয়ের প্রয়োজনীয় প্যান্ডেল কুঞ্জ সহ কোটা চত্বরকে সাজিয়ে তোলার কাজ চলছে। এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি প্রদীপ ঘোষ, সম্পাদক সৌমিক সেন, লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য, কো চেয়ারম্যান রবীন্দ্রনাথ দত্ত বণিক প্রমুখ ব্যক্তিবর্গ এই আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন জনসম্মুখে। এমনিতে আমাদের এই গণবিবাহে 20 তারিখে এই রোববারে নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই গণবিবাহে আপনারা শুনেছেন যে 12 জোড়া পাত্রপাত্রীকে আমরা পাত্র বিবাহ দিচ্ছি, এবং ওদের যাবতীয় খরচা, ওদের যে কোনো পয়সা খরচা নেই ওদের। আমরা এখানে আসলে পরে আমাদের সকালবেলা ওদের প্রাতঃহ্রাস, মধ্যাহ্ন ভোজন, এটা আমরা ওদের দিয়ে থাকি, এবং আমরা বিবাহের সামগ্রী ওদের কাছে আমরা ওদের হাতে সমঝে দিই, এবং প্রত্যেক পাত্রপাত্রীর সঙ্গে 10 জন করে বরযাত্রী বলুন আর কনেযাত্রী বলুন ওরা আসবে, এবং সবাইকে আমরা আপ্যায়িত করব এই গণবিবাহের দিন। এবং যা কিছু উপলক্ষণ আমাদের অতিথি অভ্যর্থতারা দেবেন ওদেরকে, ওটা সমানভাবে আমরা ওদের মধ্যে ভাগ করে দেব। বিশেষত যখন কোনো ক্যাশ গিফট পাবে ওরা, সেটাকে আমরা 12 ভাগে ভাগ করে সবাইকে সমানভাবে ওদের হাতে তুলে দেব, এবং ওরা বিকেলবেলা ওরা নিজেরা ব্যবস্থায় আসবে বা যাবে। সোনাই পুরসভা নির্বাচনের সূচনা লগ্নে অভাবনীয় চমক এক বিজেপি প্রার্থীর। সোনাই পুরসভার 7 নম্বর ওয়ার্ডে 100% মাইনরিটি সত্ত্বেও বিজেপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় একটিও মনোনয়ন দাখিল হয়নি। এতে একক জয়লাভ সুনিশ্চিত করেন বিজেপি প্রার্থী শেখ সাহারুল আলম। আমার মতো একজন ব্যক্তিকে আমাদের ওয়ার্ড নম্বর 7 এর প্রায় 2000 ভোটার, ওনারা যে মাইনরিটি, সবই মাইনরিটি ভোটার, এরা যে বিজেপির প্রার্থী হিসাবে আমাকে যে সিলেকশন করে ওরা পাঠিয়েছে, এটা অ্যাকচুয়ালি অত্যন্ত মানে আনন্দের বিষয়। আর আমি আমার ওয়ার্ডের যারা ভোটার আছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বাদবাকি যারা আমি ছাড়া আরও 6 জন প্রার্থী আছেন, এই 6 জনের মধ্যে 6 জন তো
জিতবার আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের প্রায় আমাদের যে এটা 8 নম্বর ওয়ার্ড আছে, এটা যদিও নির্দল হয় কিন্তু এটাও আমরা ইনডাইরেক্টলি এটা আমরা আমাদের ওয়ার্ড ধরে নিয়েছি আর এটা অলরেডি জিতা কনফার্ম। 1-3-4 এটা আমাদের 100% জয় নিশ্চিত। আমাদের শুধু 6টা ওয়ার্ড যেটা আছে, এই 6টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড লাগে, যার মধ্যে আমাদের আরও 2টা টিকিট দেওয়া আছে। তো 2টা টিকিট আরও আপনাদের নির্দল আরও প্রার্থী দুইজন আছেন, আমাদের আরও 1-2টা সিট আসবেই আসবে, আমাদের ভোট হবে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বশান্তি কামনায় সর্বজনীন অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হলো বাজারে ছড়া এলাকার বারে বিপ্লা জেপির জেকুবনগর গ্রামের শিববাড়িতে। মঙ্গলবার শুভ অধিবাসের মাধ্যমে শুরু হওয়া এই হরিনাম মহাযজ্ঞের শুভ সমাপ্তি হয় বৃহস্পতিবার। বুধবার অগণিত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিন প্রায় 2000 মতো ভক্তের সমাগম ঘটে কীর্তনে। এই কীর্তনকে কেন্দ্র করে জেকুবনগর শিববাড়ি প্রাঙ্গণে বসে মেলাও। উক্ত কীর্তনে স্থানীয় এলাকার কীর্তনীয় দলের সাথে কাছাড় জেলা থেকেও কীর্তনীয় দল অংশগ্রহণ করে। আয়োজক কমিটির পক্ষে সভাপতি শিপন দাস জানান, অনেকদিন ধরে এলাকার সবাই মিলে অনেক কষ্ট করে চাঁদা সংগ্রহের মাধ্যমে কীর্তনটির আয়োজন করেন। কীর্তনটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তিনি সবাইকে ধন্যবাদ জানান। বৃহস্পতিবার দধিভাণ্ড ভঞ্জন শেষে মহন্ত বিদ্যার মাধ্যমে এই হরিনাম যজ্ঞের সমাপ্তি হয়। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে তৎপর শাসক ও বিরোধী উভয় দল একে অপরকে পরাজিত করে পৌরসভা দখল করতে এবং পৌর বোর্ড গঠন করতে ইতিমধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন সকল প্রার্থীরা। আগামী 6 মার্চ করিমগঞ্জ পৌর নির্বাচন, তাই নির্বাচনের বৈতরণী পার করতে বিভিন্ন রণকৌশল তৈরি করছেন কংগ্রেস বিজেপি সহ নির্দলীয় প্রার্থীরা। তার থেকে মোটেও পিছিয়ে নেই শহরের 2 নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত কংগ্রেস প্রার্থী সৈয়দা সাজিদা আক্তার। নির্বাচনের এই প্রাক মুহূর্তে 2 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি সহ ওয়ার্ড কমিটির সদস্যরা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে প্রার্থী সাজিদার জয় 100% নিশ্চিত এবং তিনি প্রায় 6 শতাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে জানান। কারণ সেখানে সাজিদার কোন প্রতিদ্বন্দ্বী নেই। যিনি নির্দল প্রার্থী হিসেবে রয়েছে তিনি নাকি বিজেপির ডেমি প্রার্থী বলে দাবি করেছেন সাজিদার প্রতিনিধি আজাদ আহমেদ চৌধুরী বাবু। যাতে আমরা মানে বিপুল ভিড়ে তৈরি হবো সেটাই, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যে আমরা মনোনীত প্রার্থী হিসাবে যে আমরা ঘোষিত হয়েছি, সেই জন্য আমি আরও বেশি আশা করি যে পার্টির কারণেও আমরা অনেকটা এগিয়ে যাব। কত নম্বর ওয়ার্ডে? এটা আমার 2 নম্বর ওয়ার্ড, করিমগঞ্জ শহরের 2 নম্বর ওয়ার্ড। প্রার্থীর নাম? সৈয়দা সাজিদা আক্তার। আপনার ওয়ার্ডে কী কী সমস্যা আছে? দেখেন, সমস্যা জর্জরিত সবখানেই আছে, গোটা ভারতবর্ষের সমস্যায় জর্জরিত, কিন্তু তার মধ্যে আজকে আমাদের যে 2 নম্বর ওয়ার্ড করিমেশ্বরে 2 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে বর্তমানে যে পানীয় জল অনেকটাই হ্রাস পেয়েছে, কিন্তু নালা নর্দমা এগুলো একটু অপরিষ্কার এবং রাস্তাঘাট প্রায় হয়ে গেছে এবং সামান্য রাস্তাঘাট দুই একটি অঞ্চলে রাস্তাঘাটের একটু অসুবিধা আছে, যেটা আমরা আশা করি এটা আমাদের এমএলও আছেন এমএলও সহযোগিতায় এবং আমরা আমাদের যে প্রার্থী যদি নির্বাচিত হয় আশা করি এগুলো। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বিজেপি মুক্ত রাজ্য, রাজ্য সম্মেলনের অন্তিম দিনে আওয়াজ তুললেন বাম নেতা। করিমগঞ্জে ব্যাপক পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ বিএসএফ জওয়ানদের, ধৃত এক। শতাধিক পড়ুয়াদের পাঠদানে এক শিক্ষক, ক্ষোভ অভিভাবক ও স্কুল পরিচালন সমিতির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।